নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমাদের কর্মতীর্থ ইউটিউব চ্যানেলে তো আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো তোমরা সকলেই জানো যে আইটিআই কোর্সে ভর্তির প্রক্রিয়া এখন শেষ হয়ে গিয়েছে কিন্তু আমি বলে রাখি যে একটা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একটা সংস্থাতে এখনও পর্যন্ত আইটিআই কোর্সে ভর্তি চলছে এবং এটা পুরোপুরি সম্পূর্ণ কোনো পরীক্ষা হবে না এবং এটা মনে রাখবে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একটা সংস্থা এবং এখানে ছটি বিষয়ে পড়ানো হবে এবং এই কোর্সে যদি তোমরা ভর্তি হতে চাও তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখো এখানে ভর্তি হতে কী কী যোগ্যতা লাগবে কোথায় ভর্তি হবে কলেজ কোথায় অবস্থিত সমস্ত কিছু নিয়ে আমি আলোচনা করব। এবারে আমরা বিস্তারিতভাবে বিষয়টি জেনে নেব তো দেখো সরকারি প্রতিষ্ঠানে আইটিআই কোর্সে ভর্তি হ্যাঁ তোমরা সকলেই জানো যে সমস্ত যে সমস্ত আইটিআইগুলোতে ভর্তির প্রক্রিয়া পুরোপুরি প্রায় শেষ হয়ে গিয়েছে তো এটা একটা মনে রাখবে যে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একটা সংস্থা কেন্দ্রীয় সরকারের এম এস এমই মন্ত্রকের অধীনস্থ এনএসআইসি টেকনিক্যাল সার্ভিসেস সেন্টার যেটা ডিজিটি এবং এনসিভিটি দ্বারা শিক্ষিত তো এই যে এখানে যে ছ ছটি কোর্স হবে এই ছটি কোর্সের মধ্যে ফিটার হবে ইলেকট্রিশিয়ান মেশিনিস্ট সার্ভেয়ার ওয়েল্ডার ড্রাফসম্যান মেকানিক এবারে বলি যে এই সমস্ত কোর্সগুলোর ক্ষেত্রে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং কোর্সের মেয়াদ কি। তো বলে রাখি এখানে দেখো ফিটার ইলেকট্রিশিয়ান মেশিনিস্ট সার্ভেয়ার তো মেকানিক এগুলোর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে লাগবে সেটা হলো ক্লাস টেন অর্থাৎ মাধ্যমিক পাস এবং শুধুমাত্র ওয়েল্ডার কোর্সের ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস অর্থাৎ ক্লাস এইট পাস হলেই চলবে তো বলে রাখি যে ফিটার ইলেকট্রিশিয়ান মেশিনিস্ট সার্ভেয়ার এবং ড্রাফটসম্যান মেকানিক এইগুলো কোর্সের মেয়াদ হচ্ছে দু বছর এবং ওয়েল্ডার টেটের ক্ষেত্রে হচ্ছে এক বছর আর এটা বলে রাখি যে এই পড়ানো হবে চারটি সেমিস্টারে এগুলি পড়ানো হবে চারটি সেমিস্টারে নম এবং এখানে নম্বর পাঁচ নম্বর ট্রেডের ক্ষেত্রে আগেই বললাম যে শিক্ষাগত যোগ্যতা ক্লাস এইট পাস অর্থাৎ সেটা হচ্ছে ওয়েলডার ট্রেড এবারে বলে রাখি এই যে এই ওয়েলডার ট্রেড এটি পড়ানো হবে দুটি সেমিস্টারে এবং এটাও বলে রাখি যে কোর্স ফির ক্ষেত্রে কুড়ি পার্সেন্ট ছাড় দেওয়া হবে এছাড়া সব থেকে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রেনিং শেষে রয়েছে কাজের সুযোগ তো এখানে যদি তোমরা ভর্তি হতে চা চাও তো যোগাযোগ করতে হবে এই ঠিকানায় এনএসআইসি টেকনিক্যাল সার্ভিসেস সেন্টার ঠিক আছে জাপানি গেট হাওড়া সেভেন ওয়ান 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 থ্রি ওয়েস্ট বেঙ্গল এবং নিচে থেকে ফোন নম্বরও দেওয়া রয়েছে তোমরা দরকার হলে এই সমস্ত ফোন নাম্বারে ফোন করে অফিস আওয়ারসে ফোন করে সমস্ত বিষয়তে জেনে নিতে পারো তো এই ছিল এই মুহূর্তের আপডেট আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটিকে অল করে রাখো সমস্ত আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য ধন্যবাদ